সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ফুটবল কূটনীতি দারুণ। খেলার মান উন্নয়নে গেল বছর কাতারে চুক্তি স্বাক্ষরিত হয় বাফুফের সঙ্গে সৌদি ফুটবলের, যার ধারাবাহিকতায় সেখানে নারী দলের প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। একেই হয়তো বলে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ নারী দলের জন্য অপেক্ষা করছে সৌদি আরবের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ, যেখানে ভালো করতে পারলেই বেস্ট পারফর্মারদের জন্য দ্বার উন্মোচিত হবে সৌদি লিগে খেলার। সৌদি আরবের সাথে যদি খেলা হয় তো ভালো, আমরা যদি গিয়ে খেলি আরও ভালো, কারণ ওই এনভায়রনমেন্ট এখন সৌদিতে আপনারা জানেন যে উইমেন্স প্রফেশনাল লিগ শুরু হয়েছে। আমরা যখন এশিয়ান গেমস খেলতে যাই এবং আমরাও আমন্ত্রণ পেয়েছিলাম ওই টুর্নামেন্টে, যেটাতে লেবানন চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে ভুটানকে হারিয়ে, সম্ভবত আমি যদি ভুল না করি, তো ওইখানে পাকিস্তানও গিয়েছিল, তো ওদের যে উদযাপনটা ছিল আমি দেখেছি আসলে ভিডিওতে, যে চ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে ট্রফি ডিস্ট্রিবিউশন বা প্রাইজ গিভিং সেরেমনিটা অনেক ওয়ার্ল্ড কাপের আদলে ছিল, তো ওদের তো আসলে অনেক টাকা আছে, ওরা ওইভাবে ইয়ে করে, তো ওই ইয়েতে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমার কাছে মনে হচ্ছে আরেকটা দিকে ইম্পর্ট্যান্ট, যে ওইখানে খেললে আমাদের প্লেয়াররা সৌদি লিগে খেলার একটা সম্ভাবনা খুলে যাবে, প্রফেশনাল ফুটবল খেলার একটা স্কোপ থাকবে। গেল মৌসুম থেকে পেশাদার নারী লিগে প্রবেশ করেছে সৌদি আরব। আল নাসর, আল হিলাল মোটা অঙ্কের অর্থ ঢালছে লিগ জমজমাট করতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন ফুটবলাররা, সেই রেসে লাল সবুজরা ঢুকে যেতে পারলে নিজেদের সমৃদ্ধ করার মস্ত বড় প্ল্যাটফর্ম পেয়ে যাবে বলে মনে করছেন হেড কোচ। সৌদি আরবের কথাই জন্য বললাম, যেখানে টাকার পরিমাণটা বেশি থাকবে এবং ওইখানে কিন্তু অন্যান্য ভালো কান্ট্রিজের প্লেয়াররাও ফরেন প্লেয়ার হিসেবে আসতেছে, ওইটা হবে বিগ এক্সপিরিয়েন্স, যেটা কলকাতার বা ইন্ডিয়াতে পাওয়া যাবে না। তো ওই জিনিসটা হচ্ছে যে ওইখানে খেলার স্কোপ পেলে তো এটা বিশাল একটা তার জন্য অ্যাচিভমেন্ট। সৌদি আরব ছাড়াও জানুয়ারিতে আরও একটি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে, আলোচনায় আছে আর্জেন্টিনার নাম। আপাতত ছুটিতে যাচ্ছেন ফুটবলাররা, ফিরলেই শুরু হবে প্রীতি ম্যাচের প্রস্তুতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।